उन्हें जब जमा कमीज हम बाबा चोक कर दूं। नमस्कार বন্ধুরা, আমি বিকি। আজকে ব্লগ মানে সকলকে স্বাগত জানাচ্ছি। সবাই ভাবছো যে এখন এখান থেকে ব্লগটা কেন স্টার্ট করলাম। দীর্ঘদিন বাদে গেছিলাম আমাদের স্কুলে, ওখান থেকে এখন বাড়ি ফিরছি। চলো দেখাই পরিবেশটা এখন কেমন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন, শেয়ার অবশ্যই করো। তো চলো বাড়ি যাচ্ছি। বাড়িতে আমাদের একজন অতিথি আসবে, কে আসবে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো তো বন্ধুরা বাড়ির দোরগোড়ায় চলে এসেছি। এই যে সামনে দেখতে পাচ্ছি একটা হচ্ছে বাড়ি। তো চলো এখন হাঁটিয়ে গেছি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো বন্ধুরা বাড়িতে ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছ ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এখন হচ্ছে আমার কাজ হচ্ছে আমার জামা কাপড় ভাঁজ করতে হবে। দেখতে পাচ্ছ এই যে রোজ হচ্ছে আমি গোছাই, রোজ এলোমেলো হয়ে যায়। তো আপনার কথা না বলে তো চলো, কিছু খাওয়া দাওয়া করিনি, 10:30টার বেশি বেজে গেছে। সকালে সেই স্কুলে গেছি, স্কুলে তার শুধু চা বিস্কুট খেয়েছি আর সকাল থেকে কিছু খাইনি। তো চলো তাহলে আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে আবারও কথা বলার জন্য। আর হচ্ছে এখন হচ্ছে স্নান করবো। স্নান করতে যাওয়ার আগে ফুল তুলতে যেতে হবে। তো চলো তোমরাও আমার সঙ্গে ফুল তুলে আনতে হবে। আজকে বৃহস্পতিবার, পুজোটা দিতে হবে। এতক্ষণ একটু প্র্যাকটিস করছিলাম, কালামগুলো রয়েছে মানে ড্রয়িং এক্সাম দেবে। স্যার বলেছে ড্রয়িং ঠিকঠাক না করতে পারলে জিরো বসিয়ে দেবে, কিন্তু আমার হাতের ড্রয়িং এত বাজে আমি হচ্ছে ড্রয়িং করতে পারি না। তো স্যার বলে দিয়েছে বারবার বাড়িতে চেষ্টা করবে, তো সেটা চেষ্টা করছিলাম কিন্তু সেই ভালো করতে পারিনি। জাস্ট পয়েন্টগুলো করে দেবো, যা কোনো না কোনো করে দেবো। তো চলো তাহলে এখন যাওয়া যাক ফুল তুলতে। তো বন্ধুরা আমি হচ্ছে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার জন্য আসলাম। দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে, দাঁড়াও। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল উপায়ে ধান ভিজিয়েছে, আর এগুলো মাটির বেড়া দিচ্ছে ওই যে মিস্ত্রি দুটো। আর হচ্ছে এখন হচ্ছে আমি যাব হচ্ছে ফুল তুলতে, তারপর পুজো দিতে হবে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছের জাম, টাটকা জাম। সেই সুন্দর রে নন্দিনী বসে চাই যে নন্দিনী জাম খাবা তুমি জল নিয়ে। এই যে টাকলু জল নিয়ে যা, আর একটু মাহা যাবে না, আর্ধ করে মাহা আর্ধ করে পরে খামানি লবণ দে লবণ দে। তো বন্ধুরা খেতে পারি না জাম, অনেক গাছ উপরে ওই জন্য আজকেও পেরেছে, ওর জন্য দিতে চাই না, বিশাল বদমাস। এখন বসে থাকে লাভ নেই, আমি হচ্ছে ফুল তুলতে দেবো। তো যা মা এটা ভিডিও বাদ না করতো, দূরি পে বন জায়েগি আপনা ইয়াহ পে কাম চলেগা বড়িয়া। হ্যাঁ যা মা, আপনি ইয়াহ পে দোকান খোলনা চাহ রহে হো? হ্যাঁ
এটা দিয়ে খাই। তোর মাথা ফাইটে দেবো না দাম খাইলে। সকাল পর জেনে আন যে ব্যস্ত দোকানের জামগুলো তো টল টলে দেখি করে কি জানি এর পুরো টল টলে অনেক টাকা দাম দামের এ জাম নেবে কে জাম অজুট কি কি টাকা দেছ নদী গত নাই আসার ক আস পানি বইস্তো লবণ আন এবার লবণ আর লঙ্কা কাঁচা লঙ্কা আছে হ্যাঁ বেশি তো লঙ্কা দিবি না কম লঙ্কা দিবি দুইটাই বাস গত বছর সাইড দিয়েছিলাম বিশাল ঝাল হয়েছিল গত বছর নন্দিনী কে এসে তোমার কাসা বাদাম এই যে বন্ধ কথা জাম মাখাতে মাখাতে গান করতেছে এই যে বন্ধুরা এই যে মাথা টাকলু করে জাম মাখাইতেছে ফানি ভিডিও নাই এম করে আসবো না ওই লিঙ্ক না পেলে খুঁজে পাবি না আর বউ করে লঙ্কার ঝাঁজ বেড়েছে গন্ধ বেড়েছে লঙ্কার তো বন্ধুরা এই এখন হচ্ছে জাম মাখা খাবো আর যে অতিথি আসতে চেয়েছিল আজকে বোনে আসবে না আসবে না গো না জাম্মা আমার দেবে না কইতে চাই টাক পাঠাই দিব সকালবেলা একবার মাইজি হেডক খাইছে সব সব খালি তুই খুব বাজে হয়েছিল সকালবেলা এখন খাবো এখন টাট কাট রাখ ভালো লাগবে আমি নিয়ে নিউ থামুন দে আমার দিতে চাইতেছে না আমি স্নান করতে যাতে ঘুরে আসলাম জাম খাবো দেখকে একবার গেলে গুজা বন্ধুরা এই যে আমাদের জাম মাখা কমপ্লিট কেমন হয়েছে মাখা চোখ করেছে কেমন ফুল বানাচ্ছে খাই দিই কেমন আগে আগে একটু লোভ দেয় যা অন্য গেই পড়ে গেলো মুখের তে দারুন 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 হয়েছে দারুন কেন জাম টক নাকি মিষ্টি তো তো বন্ধুরা স্নান করতে যেতে চেয়েছিলাম কিন্তু এই জাম মাখা দেখে চলে আসলাম জাম মাখা খেতে ভাই সাহেব বেসে রেনে দিজিয়ে কাল মেরা লোচা হো গয়া থা আব উস ওয়ালে পেট্রোল পাম্প পে ও পেট্রোল পাম্পে দেনে হ্যাঁ ভাই সাহেব উসি পেট্রোল পাম্প পর 5 লিটার পেট্রোল কে পেসে দেনা ঠিক আছে ভাই সাহেব 5 লিটার পেট্রোল ডাল দে 5 লিটার পেট্রোল কে পেসে উস পেট্রোল পাম্পে দেকে আ যাও মে তো বন্ধুরা ফিরে এসেছি একদম
চাং পুজো কমপ্লিট করে তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো আজকে হচ্ছে অনেক দিন পর জাম মাখা খেলাম, দাদা জাম পেরেছিল, আমরা পেরে খেলেছিল, আমাকে বলেনি, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত, আর আরেকটা কথা যারা আসতে চেয়েছিলো আজকে তারা আজকে আসেনি আমাদের বাড়িতে, তো কবে আসবে সে ফোন করো আমি জানি না, সঠিক জানি না, তো যেদিন আসবে সেদিন তোমাকে তো দেখাবো। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।